নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সাল ওভারঅল সবার কেমন যাবে, সার্বিক বিশ্বে আর্থ সামাজিক ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে ওভারঅল ভাবে 2025 সাল কেমন যেতে চলেছে, কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন জায়গাটা আপনাদের সবথেকে পজিটিভ হবে, কোন কোন সংখ্যার মানুষের ক্ষেত্রে পজিটিভ হবে, কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ হবে, ওভারঅল ভাবে একটা ডিসকাশন করব। এটা সার্বিকভাবে সংখ্যাতত্ত্বের বিচারে আমি আলোচনাটা করব। আশা করব অনুষ্ঠানটিকে ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। ইউটিউবে এমন ভিডিও সচরাচর কিন্তু শুনবেন না। আমি সুকৃতি দেন অ্যাস্ট্রো সলিউশনের তরফ থেকে সার্বিকভাবে এমন এমন নতুন নতুন জিনিসকে আমি নিয়ে আসি যাতে আপনাদের জিনিসটা ভালো লাগে এবং সার্বিকভাবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ব্যাপারে আপনার কিছুটা ধ্যান ধারণা তৈরি হয়। তাই অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং দরকার হলে নোট ডাউন করেও রাখতে পারেন। প্রথমে বলো, দেখুন নিউমোলজি রেসপেক্টে 2025 সাল 2+0+2+5 করলে আমরা কত পাই? 9 পাই। অর্থাৎ 9 সংখ্যাকে মঙ্গল রিপ্রেজেন্ট করে। আমরা যদি করোনাকালে দেখি যে যেখানে 2019 2+0+1+9 করলে আমরা 12, সেই 12টাকে যোগ করলে আমরা 3 পাচ্ছিলাম। 3 সংখ্যায় কিন্তু এত বড় করোনা এসেছিল। এই সবসময় যে নিউমোলজি পুরোপুরি মিলে যাবে তা নয়, কিন্তু তবে একটা ব্যাপারও কিন্তু থাকবে এর পিছনে, যে অন্যান্য মানুষ কতটা সৎপথে চলছে এবং বৃহস্পতির প্রভাবের প্রয়োজন থাকে, তেমন এই বছরটা 2025 সালটা কিন্তু মঙ্গলের প্রভাবের কিন্তু প্রয়োজন হবে। তাই 2025 সাল যেহেতু মঙ্গলের সাল, অর্থাৎ 9 সংখ্যাকে যেহেতু মঙ্গল রিপ্রেজেন্ট করে, তাই এই টোটাল বছরে আপনাদের সার্বিক বিশ্বে এবং মানুষের ক্ষেত্রে আর্থসামাজিক ক্ষেত্রে মঙ্গল কিন্তু হোল্ড করবে। নিউমোলজি বা সংখ্যাতত্ত্বের জায়গা থেকে দেখতে গেলে মঙ্গল হোল্ড করার জন্য আপনাদের কিছু কিছু দিক থেকে অত্যন্ত পজিটিভ এবং কিছু কিছু দিক থেকে অত্যন্ত নেগেটিভ হবে। বিশেষ কিছু সংখ্যার মানুষের ক্ষেত্রে এই বছরটা শুভ হবে এবং বিশেষ কিছু সংখ্যার ক্ষেত্রে এই বছরটা অশুভ হবে, এবং বিশেষ কিছু রাশির ক্ষেত্রে এই বছরটা শুভ হবে এবং বিশেষ কিছু রাশির ক্ষেত্রে এই বছরটা কিছুটা নেগেটিভ ব্যাপারও আসতে পারে, সংখ্যাতত্ত্বের বিচারে বলছে। তবে এই আলোচনাটা একদম বেসিক বা একদম জেনারেলাইজ আলোচনা, আপনার বাচ্চাটা আমি দেখিনি। আমি ওভারঅলভাবে এই বছরটার আর্থসামাজিক ক্ষেত্রে আলোচনাটা করব। তো প্রথমেই বলবো, দেখুন 9 মঙ্গলের সংখ্যা হওয়ার জন্য মঙ্গলকে রিপ্রেজেন্ট করে যুদ্ধ বিগ্রহ, লড়াই করা ব্যাপার, রাগ জেদ অ্যাগ্রেশন, উদ্যমশীলতা, প্রগতিশীলতা এবং আপনার মধ্যে হার না মানা ব্যাপার, ভূসম্পত্তি রিলেটেড কাজ, আপনার মধ্যে একটা এনার্জি, বিশেষ করে মঙ্গলের বছর হওয়ার জন্য কিন্তু মানুষের এনার্জি বাড়বে, কিছু করার মতো ক্ষমতা অর্থাৎ উদ্যমশীলতা যে ব্যাপার সেটা কিন্তু তৈরি করবে। এবং মঙ্গল আরো রিপ্রেজেন্ট করে যে কোনো রকমের কম্পিটিটিভ ফিল্ডে আপনাকে সাকসেস প্রদান করার মতো ক্ষমতা প্রদান করে মঙ্গলের প্রভাবিত মানুষদের মধ্যে। ফোকাস অন দ্য কম্পিটিশন, আপনি যে কোনো কম্পিটিশনে ফোকাস রাখতে পারবেন এবং নিজেকে মোটিভেট রাখতে পারবেন, ক্লিয়ার থট রাখতে পারবেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স বজায় থাকবে, লিডারশিপ ক্ষমতা, আপনার মধ্যে বড়াই বা গর্বভাব, আত্মরক্ষা করার ক্ষমতা, অর্থাৎ মঙ্গল প্রদত্ত এই ক্ষমতাগুলো তারাই পাবেন যাদের বাচ্চাটি মঙ্গল স্ট্রং রয়েছে বা যাদের ক্ষেত্রে মঙ্গল রাশি বা লগ্ন বা মঙ্গল শুভ গ্রহ দ্বারা পরিচালিত বা আপনার সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গল যাদের শুভ সংখ্যা। যেমন সবথেকে শুভ ফল পাবেন যারা এক সংখ্যার মানুষ, এক সংখ্যা মানে অর্থাৎ যাদের বার্থ ডেট যেটা, অর্থাৎ ডেট অফ বার্থ যেটা, সেটা যদি এক হয়, অর্থাৎ এক হতে পারে, 10 হতে পারে, 28 হতে পারে, এইভাবে, ঠিক আছে? তো 1, 10, 28, 19 অর্থাৎ এক সংখ্যা যেটা পাওয়া যাবে যোগ করলে, অর্থাৎ এক সংখ্যায় যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য, মঙ্গলের থেকে আপনি জীবনে লড়াই করা, জীবনে উন্নতি করা, প্রোগ্রেস করা, আপনার সেলফ গ্রোথ হবে, আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। তবে হ্যাঁ, আপনার বাচ্চারে মঙ্গলের অবস্থানও কিন্তু কিছুটা ভালো থাকতে হবে। নেক্সট যেটা বলবো, আপনার 9 সংখ্যায় জন্ম হলে, অর্থাৎ 9 মানে কখন 9 হবে, 27 জন্ম হলে 9 হয়, 9 হলে 9 হয়। আবার ধরুন আপনার যদি দেখা যায় যে, অর্থাৎ 9 সংখ্যা যেটাতে আসবে সেইটাতে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনাকে 9 ব্যাপারটাকে ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল কি বললাম? তো
2 প্লাস 7 অর্থাৎ 27 মানে 9 হচ্ছে, অর্থাৎ 9 সংখ্যায় যেটাতে পাবেন সেটা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্রভাব কিন্তু থাকবে। অন্যদিক থেকে যাদের 3 সংখ্যায় জন্ম অর্থাৎ 3 হতে পারে, 12 হতে পারে অথবা 30 হতে পারে, এইভাবে এই সমস্ত সংখ্যায় যাদের জন্ম হবে অর্থাৎ 3 সংখ্যায় জন্ম হলে তাদের জীবনে জ্ঞান প্রজ্ঞা জীবনে উন্নতি করা ব্যাপারটা কিন্তু থাকবে। অন্যদিক থেকে 9 সংখ্যায় যাদের জন্ম তাদের জীবনে সার্বিকভাবে একটা উন্নতি হবে, একটা লড়াকু মেন্টালিটি কাজ করবে, আপনার মধ্যে স্টেট কার্ড কথা বলা ডিরেক্টলি কাজ করার ব্যাপার কিন্তু থাকবে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে মঙ্গলের বছর হওয়ার জন্য সবার মধ্যে একটা হটকারিতা রাগ জেদ বাঁধাকরমের ব্যাপারটাও কিন্তু সবার মধ্যে কাজ করবে। আর্থসামাজিক ক্ষেত্রে একটা যুদ্ধ বিগ্রহের ব্যাপারও কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে যে সমস্ত দেশের ক্ষেত্রে মঙ্গল অবস্থা খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে এখানে নেগেটিভ প্রভাব পড়তে পারে, বা মঙ্গলের হটকারিতা কিন্তু আর্থসামাজিক ক্ষেত্রে প্রতিটা মানুষের মধ্যে অত্যন্ত এক্সেসিভ এনার্জি তৈরি হবে, যে এনার্জিটা অনেক সময় রেগে যাওয়া অধৈর্য ব্যাপার অস্থিরতা ব্যাপার এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে যে ব্যাপারটা বলবো, তাহলে 1 সংখ্যা বললাম, 9 সংখ্যা বললাম, 3 সংখ্যা বললাম, কারণ 3 বৃহস্পতির সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা, 1 হচ্ছে রবির সংখ্যা, তারপর 2 সংখ্যা অর্থাৎ যাদের 2 তারিখ অথবা 11 তারিখ বা 20 তারিখ এই সংখ্যায় জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা থাকবে। তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ যাদের যোগফল কিন্তু 2 হবে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ যদি যোগ করলে 2 হয় তাহলে সেই সংখ্যাটা হবে আপনার ক্ষেত্রে আপনার জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি কিন্তু দেখতে পাবেন। আবার যাদের 7 সংখ্যায় জন্ম তাদের ক্ষেত্রেও কিন্তু সার্বিকভাবে লাইফে প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে। তাই 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা এবং 7 সংখ্যায় যাদের জন্ম সংখ্যাতত্ত্বের বিচারে এই বছরটা সার্বিকভাবে কিন্তু ভালো যাবে, কারণ এই বছরে সার্বিকভাবে এই সংখ্যাতত্ত্বের বিচারে এদের উপর মঙ্গল একটা কিন্তু পজিটিভ ফল ডেফিনেটলিভাবে দেবে, কিছু না কিছু পজিটিভ ফল কিন্তু দেবে। তবে মঙ্গল যদি আপনার বার্থ চার্টে নেগেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মাঝে মাঝে দুর্ঘটনা, রক্তপাত, মেয়েদের বিবাহিত জীবনের সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, বিশেষ করে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা, বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, দুমদাম কথা বলে দেওয়া, দুর্ঘটনার কবলে পড়া, বা আপনার জীবনে কোনো রকম অগ্নিসংযোগ বা আগুন লেগে যাওয়ার মতো ব্যাপারও কিন্তু ঘটতে পারে যদি মঙ্গল ডিস্টার্ব থাকে। তাই অবশ্যই এই বছরে আপনাদের বার্থ চার্টে মঙ্গলের অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনার বার্থ চার্ট থেকে আগে অ্যানালাইজ করতে হবে, এবং এই বছর আপনাকে অবশ্যই আপনার নিজের পাওয়ারকে কাজে লাগাতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে, উদ্যমশীলতাকে কাজে লাগাতে হবে। মঙ্গলের বছরে আপনি যত লড়াই করবেন তত কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন, কিন্তু তার শর্তেও আপনাকে মাথা গরমকে থামাতে হবে, আপনার দুমদাম কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হটকারিতা ব্যাপার থেকে আপনাকে সরে আসতে হবে, যাদের গাড়ি টাড়ি যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধানে গাড়িটি চালাতে হবে। এবং মঙ্গলের বছর হওয়ার জন্য স্পোর্টস রিলেটেড ব্যাপারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মঙ্গল যদি আপনার বার্থডে শুভ থাকে তাহলে খুবই শুভ ফল পাবেন, এই ব্যাপারটা কিন্তু থাকছে। সার্বিকভাবে মঙ্গল যেমন আমাদের ভূমি ভবন, আমাদের মানসিকতা, মনের জোর, মনের মধ্যে যে শক্তি, দৈহিক শক্তি, আমাদের যৌন ক্ষমতা, এই ব্যাপারগুলোকে লিড করে। এছাড়া মঙ্গলের প্রভাবিত বছর হওয়ার জন্য যাদের বার্থডে মঙ্গল ভালো রয়েছে, সুসম্পত্তি রিলেটেড বা সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোনো কাজ, বা যারা ফ্ল্যাট বাড়ি কেনা বেচা করেন, বা এই সংক্রান্ত কোনো বিজনেস করেন, কোনো সিন্ডিকেট ব্যবসা করেন, কোনো রকম বিল্ডার্সের যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অবশ্যই এই বছরটা পজিটিভ ফল দেবে। তবে বার্থচার্টে মঙ্গলের পজিশনকে ভালো থাকতে হবে। অন্যদিক থেকে যে সমস্ত সংখ্যার মানুষের ক্ষেত্রে এই বছরটা কিছুটা ডিস্টার্ব করতে পারে সেই সংখ্যা হচ্ছে 8 সংখ্যার মানুষের ক্ষেত্রে, কারণ 8 সংখ্যা শনির সংখ্যা, 8 সংখ্যার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বেন্স তৈরি করতে পারে তাদের ক্ষেত্রে, কিন্তু রেগে যাওয়ার ব্যাপার, শরীর টরীর খারাপ হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকছে, সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। 6 সংখ্যার ক্ষেত্রে কিছুটা প্রেম রিলেশনশিপের দিক থেকে ভালো হলেও কিন্তু কিছুটা সাবধান থাকতে হবে। 5 সংখ্যার মানুষের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, 4 সংখ্যার মানুষের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, মেইনলি ভাবে কিন্তু 8 সংখ্যার মানুষকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। সব থেকে অশুভ ব্যাপারটা থাকছে সংখ্যার দিক থেকে 8 সংখ্যার মানুষের ক্ষেত্রে, 6, 5 বা 4, অর্থাৎ যাদের 8 সংখ্যা মানে বুঝতেই পারছেন 8 কখন হয়, 8 মানে 8-এ হয়, অথবা ধরুন 17 তারিখে কারো জন্ম হলে, 26 তারিখে কারো জন্ম হলে এগুলো কিন্তু 8 সংখ্যা হয়, অর্থাৎ সংখ্যার যোগফল অর্থাৎ ডেট অফ বার্থের যোগফল যদি 8 হয় সেই সংখ্যাগুলোতে মানুষকে সাবধান একটু থাকতে হবে। 6, 5 এবং 4 সংখ্যার মানুষকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রাশির বিচারে এই বছর কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে ভালো যাবে, প্রথমে বলবো মঙ্গল যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ তথা আপনার বার্থডে যদি মঙ্গলের অবস্থানও শুভ থাকে, শুধুমাত্র লগ্ন বা রাশি শুভ হলেই হবে না, আপনার বার্থডে মঙ্গলের অবস্থানকেও একটু স্ট্রং হতে হবে।
যেমন মেষ রাশি বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে একটা শুভ প্রভাব পাবে, যেহেতু মেষ রাশি বা বৃশ্চিক রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন এরা মঙ্গলের প্রভাবিত, তাদের ক্ষেত্রে একটা শুভ প্রভাব আসবে। সিংহ রাশি বা লগ্ন ক্ষেত্রেও কিন্তু সার্বিকভাবে মঙ্গল, যেহেতু রাজযোগকারী গ্রহ নবমপতি এবং চতুর্থপতি, ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনার জীবনে ভূসম্পত্তি, বাড়ি ঘর করার দিক থেকে অনেকটা হেল্প করবে, পারিবারিক শান্তির দিক থেকে অনেকটা হেল্প করবে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য আপনার প্রেম, ভালোবাসা, পড়াশোনা সার্বিক দিক থেকে, আপনার বিদেশ যাত্রা, বিদেষ থেকে অর্থ ইনকামের দিক থেকে হেল্প করবে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু আপনার সর্বার্থক একটা উন্নতি হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার জীবনের আর্থসামাজিক ক্ষেত্রে অনেক কিছু ভুল বদল কিন্তু তৈরি করে দেবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি হওয়ার জন্য আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করাবে, আপনার ভাগ্যের উন্নতি করাবে, কর্মের উন্নতি করাবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার পঞ্চমপতি হওয়ার জন্য এবং দশমপতি হওয়ার জন্য আপনার কর্ম থেকে শুরু করে আপনার জীবনের বুদ্ধি, সন্তান, প্রেম, ভালোবাসা, ব্যবসায়িক দিক থেকে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে। তাই এই বছরে সব থেকে রাশি বা লগ্নের এক্সপেক্টে সব থেকে যারা শুভ ফল পাচ্ছে, মেষ, বৃশ্চিক, সিংহ, ধনু, মীন এবং কর্কট, এই সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা মঙ্গলের বছর হওয়ার জন্য শুভ ফল পাবে। তবে আপনার বাচ্চারে মঙ্গলের পজিশনকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। অন্যদিক থেকে বৃষ বা তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত লাইফের দিক থেকে পজিটিভ বা নেগেটিভ ফলটা ডিপেন্ড করবে মঙ্গলের উপর। তাই আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান যদি ভালো হয়, বিয়ে হওয়ার দিক থেকে প্রেম করে বিবাহের সম্ভাবনা তৈরি করবে বা বিবাহিত জীবনে প্রেম, রোমান্টিকতার দিক থেকে আপনাকে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, কিন্তু মঙ্গলের অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে। পরবর্তী মকরের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই, যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি, এবং আমরা জানি মকর রাশি গড়ে যেহেতু মঙ্গল উচ্চস্থ হয়ে যায়, তাই মকরের ক্ষেত্রেও কিন্তু অর্থ ইনকামের দিক থেকে এবং পারিবারিক দিক থেকে অনেকটা শুভ ফল দেবে। তাই সার্বিকভাবে প্রথম স্লটে, প্রথম ছখানা রাশি বা লগ্নের মানুষেরা 2025 সালে জেনারেল ভাবে শুভ ফল পাবেন। মেষ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন বা কর্কট রাশি বা লগ্ন, তারপর পাচ্ছে যে বৃষ, তুলা, মকর, এরাও মোটামুটি অনেকটাই শুভ ফল পাবে। তবে কুম্ভ এবং কুম্ভ রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্নকে একটু সাবধান থাকতে হবে, কারণ এই বছরটা কিন্তু তাদের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু মঙ্গলের বছর হওয়ার জন্য খুব একটা শুভ হচ্ছে না। যদিও কিন্তু আমি এই আলোচনাটা শুধুমাত্র সংখ্যাতত্ত্বের দৃষ্টিভঙ্গিতে বললাম, পরবর্তীকালে যখন সার্বিক গোচরের দৃষ্টিভঙ্গিতে বলবো সেখানে কিন্তু ডিটেলসে আরো আলোচনা করব। আমি জেনারেলিভাবে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করি না, কারণ এটা কিন্তু অনেকে মনে করছেন এই জিনিসটা বলার জন্য, আমি সেই জন্য এই জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি, জিনিসটা বলার চেষ্টা করেছি, যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন। যে অনেকেই বলছেন যে দাদা এই 2025 সাল কেমন যাবে, আপনি একটা ওভারঅল ভিডিও করুন, তো আমি কিন্তু ভিডিওটা করলাম। তাই মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে কিন্তু জীবনে ভূসম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, স্পোর্টস রিলেটেড কাজে, যারা মিলিটারি লাইনে, পুলিশ লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উল্লেখযোগ্য হতে চলেছে, এবং ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, লিডারশিপ ক্ষমতার দিক থেকে, আপনার জীবনে লড়াই করে আপনি যে যোদ্ধা রণাঙ্গনেই ভাব, মঙ্গলের যে ক্ষমতা, ঊর্জার শক্তির মাধ্যমে যেই ক্ষমতা আপনি জীবনে লাভ করেন, সেই জায়গাটা আপনাকে কিন্তু মঙ্গল প্রদান করবে। তবে কন্ডিশন একটাই, আপনার বাচ্চারে মঙ্গলের পজিশন ভালো হতে হবে, আপনার মঙ্গল প্রদত্ত বা মঙ্গল শুভ গ্রহ হতে হবে রাশি বা লগ্নের এক্সপেক্টে, বা অন্তত মঙ্গলের শুভ সংখ্যা আপনার হতে হবে, অর্থাৎ 1, 2, 3, 9 অথবা 7 এই সংখ্যার মানুষদের হতে হবে, অথবা রাশি বা লগ্ন থেকে অন্তত ম্যাচ করতে হবে, কোনো একটা দিক থেকে অন্তত ম্যাচ করলে শুভত্ব আসবে। যদি কোনো দুটো দিকেই ম্যাচ না করে তাহলে আপনাকে প্রতি মঙ্গলবার 3 করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। যে কোনো মানুষের ক্ষেত্রেই উচিত হচ্ছে এই বছরে, যেহেতু মঙ্গল অত্যন্ত অ্যাক্টিভেট থাকবে, তাই প্রত্যেকেরই উচিত প্রতি মঙ্গলবার 3 করে হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলবার লাল ড্রেস পরা, বিশেষ করে যাদের মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন বা সংখ্যা তাদের ক্ষেত্রে এটা কিন্তু করতে হবে। তাহলে অনেকটাই পজিটিভ ফল পাবেন এবং আপনারা খুব খুব ভালোভাবে এই সময় উন্নতি করতে পারবেন, বিশেষ করে সম্পত্তির দিক থেকে, আপনাদের প্রফেশনাল দিক থেকে, আপনার সেলফ মোটিভেশন অনেক স্টেজ উপরে উঠে আসবে। কিন্তু আপনাকে লড়ে যেতে হবে, মঙ্গল কিন্তু যুদ্ধের দেবতা, আপনাকে জীবনের যুদ্ধে আপনাকে লড়াই যদি আপনি করতে পারেন, মঙ্গল আপনাকে কিন্তু সর্বদা সাহায্য করবে, আপনাকে লড়াই রাখতে হবে। কিন্তু সবসময় রেগে গেলে হবে না, মাথা গরম করলে হবে না, প্রয়োজনে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখেও কিন্তু আপনার কাজগুলোকে কিন্তু ম্যানেজ করতে হবে। তাহলে সার্বিকভাবে এই বছরটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হয়ে ধরা দেবে বলে আমি মনে করছি। আজকে এখানেই থামছি, আমার এই অনুষ্ঠানটাকে আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকবেন এবং আমার অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকবেন।
যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।